বদলা চাই, ইচ্ছে করছে এখনই মাল আর মেশিন নিয়ে অ্যাকশন করি। শুধু একবার বস বললেই হয়। নন্তায়ের বডিটা আসতে দে, শ্মশান থেকে ফেরার পথেই। বডিটা কখন আসবে? দেবুদা মর্গে গেছে, আসলেই জানতে পারবো। ও হ্যাঁ বস, বস ছেড়ে দেবে বস, ওরা ক্লাবে ঢুকে অপারেশন করে পার পেয়ে যাবে। একটা জান চলে গেল, মরার আগে নন্দাটা বড্ড চিৎকার করছিল। ওর মায়ের বস তুই বাড়ি যাও, দেবুদা বলছিল মাসিমা আর দিদি খুব টেনশন করছে। যাবো, ডাক্তাররা ওর বডি থেকে লাস্ট গুলিটাও বের করতে পারে। টঙ্কার ঘটনা এখন কেমন আছে? সিরিয়াস কিরে, কখন এগারোটার আগে বডি দেবে না? কেন, ঘন্টা চারেকের তো মামলা, সকাল আটটার মধ্যে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হসপিটাল তো তিনটে রিলিজ করে দিয়েছে, তার আগে তো আরো পেন্ডিং কেস আছে। তার মানে 11টা হয়ে যাবে। আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি, আমরা এখানে থাকছি। বস তুমি একা যাবে? আমরা যাবো। বিশু বলো একটা কথা, তোরা বলতো কালকে আমরা যে সন্ধ্যেবেলা ক্লাবে বসে মাল মধ্যে খাচ্ছিলাম, এই খবরটা খোকা পাওয়ার পরে তার ভিতরে অ্যাকশনটা করেছে? খবরটা ওকে দিল কে? আমাদের মধ্যে কেউ গাদ্দারি করছে না তো? দেখো মা তো বলছিল যে, শোনো আমি কি শাটল কক নাকি? একবার বাবা এদিক থেকে মারবে, বলে বেরিয়ে যাও, তারপর মায়ের মন খারাপ হবে, বলবে থেকে যাও, দিস ইজ টু মাচ। মা তো বলেছেন যে বাবাকে বুঝিয়ে বলবেন। বাবাকে বুঝিয়ে বলবেন মানে? আমি কেউ নই, আমার ইচ্ছা নিচ্ছের কোনো দাম নেই। ঠিক আছে আমি মাকে গিয়ে বলি। কোনো দরকার নেই, আমি ডিসিশন নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কফিটা তো নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। নাও, সময় হলে খাবো। কালকে রিনির জন্মদিন, তাই মিষ্টি ঠাকুমা বলছিলেন যে কালকে রিনির জন্মদিন, সেটা কি হঠাৎ করে আজকে আবিষ্কার করা হলো? না সেটা কেন হবে? দেখো আমার একটা মেন্টাল সেটআপ আছে। হ্যাঁ আমি যখন ঠিক করেছি আমি যাবো, তখন আমি যাবোই। প্লিজ দয়া করে কথা না বাড়িয়ে শেভিং সেটটা এনে দাও। আচ্ছা ঠিক আছে, কফিটা না। ওকে বলনি? বলেছি মা, ও তো যাবেই। কি রে শুভ্র, জেদ করছিস কেন বাবা? রিনির জন্মদিনটা কাটিয়ে যা। কারোর জন্মদিন কাটাতে গেলে আবার কারোর মৃত্যুদিন না চলে আসে। কি যে বলিস না, মুখে কিছু আটকায় না মা। এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান আমার পোষাচ্ছে না, যা বলার আমি ওকে বলে দিয়েছি। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি নিজে নিয়ে আসছি। দেখছেন তো মা কিরকম জেদ, ও যাবেই। এই তুই কাপড় কাচবি না, তোর শরীরটা খারাপ। একটা কাজ করে একটা প্যাকেটে দিয়ে দে, আমি যাওয়ার সময় ড্রাই ক্লিনিং এ দিয়ে দেবো। তাহলে শ্মশানের জামা কাপড় গুলো একসঙ্গে দিয়ে দিস। মা একটা টাওয়েল দাও তো। এত মিস কল দিচ্ছে কে বাবা? দেবো, তিনবার হয়ে গেল। মানে বডি পাড়া এসে গেছে, সেটা আবার বেশিক্ষণ রাখাও যাবে, ঝামেলা। কি হলো মা, টাবেল বা গামছা দিতে বললাম? কি হবে, আসবার সময় একবারে চান করে ফিরবো। না না মানে তুই যাবি না,
বাড়ি থেকে এক পাও বেরোবি না তুই। কি জাতা বলছ? জাতা নয়, ঠিকই বলছি। তুই দেবুকে ফোন করে দে, ওরা শ্মশানে চলে যাক। তা কখনো হয় নাকি? আমার দলের ছেলে মার্ডার হয়ে গেল আর আমি তার শেষ যাত্রায় না গিয়ে ঘরে লুকিয়ে বসে থাকবো? হ্যাঁ থাকবি, তা না হলে তো তুই খুন হয়ে যাবি। ওরা কিন্তু তোকেই মারতে এসেছিল বাবু, পারেনি। এখন ওরা ওত পেতে বসে আছে, এর পরের বারে সুযোগটা ওরা হাতছাড়া করবে না। মা নন্তার বডি নিয়ে আমি একা শ্মশানে যাচ্ছি না। আর ছোটকার ছেলেদের সামনে ছোটকার গায়ে আঁচড় পড়লে কি হয় সেটা সবাই জানে। সেটা জেনেও কিন্তু তোকে ওরা দলের ছেলেদের সামনেই মারতে এসেছিল। এসেছিল কিন্তু পেরেছিল কি? এত কথার তো কোনো দরকার নেই, তুই যাবি না ব্যাস। আমার জ্ঞান থাকতে ওই খুনোখুনির পথে আমি তোকে হাঁটতে দেবো না। মা মা ছেলে মানুষই করো না মা। মা আমাকে যেতেই হবে, তুমি দরজাটা খোলো মা। মা দরজাটা খোলো, দেখো আমি যদি এখন ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকি দলের ছেলেরা আমাকে মানবে? মানতে হবে না তো, খুনোখুনি করার জন্য কোনো দল করারই তো দরকার নেই তোর। শোন, আমার ওই চাকরির পয়সায় না আমাদের তিনজনের পেট যথেষ্ট চলে যাবে। মা এই সমস্ত কথাগুলো আলোচনা করার আমরা আরো অনেক সময় পাবো, এখন তুমি দরজাটা খোলো মা, আমাকে যেতেই হবে। মা কেন রে, কেন যেতে হবে? কি রাজকার্যটা আছে তোর? কার ভয় যেতে হবে শুনি? ওই বাচ্চা সিংহের ভয় না? বাচ্চা সিংহের ভাড়াতে গুন্ডা হয়ে আর কতদিন জীবন কাটাবে? মা চুপ করবে বাবা। এই তুই একদম চুপ কর, এতদিনের মধ্যে কাটিয়ে হঠাৎ করে সাধু হওয়া যায় না। হ্যাঁ যায়। না যায় না। তা কেন? তার চেয়ে বল না, ওই বাচ্চা সিং হতে দেয় না? মা বাচ্চা সিংহের মধ্যে টানবে না, বাচ্চা সিং না থাকলে কিন্তু তোমার যাওয়া চলবে না। তবে রে দাদা, দাদা মা দরজা খুলে না। তার মানে তুই যাবি, এই খুনোখুনির পথ তুই কিছুতেই ছাড়বি না, তাই তো? নে দরজাটা খুলুন। মা বারণ করছে শুনলে তোর খুব ক্ষতি হতো? হ্যাঁ ক্ষতি হতো, ক্ষতি হতো, অলরেডি অনেকটা ক্ষতি হয়ে গেছে। একবার এই লাইনে নেমে পড়লে তারপরে পথ পাল্টাতে গেলে খুন হয়ে যেতে হয় অর্মিক। আমি খুন হতে চাই না, দরকার হলে খুন করবি, তাই তো? দরকার পড়লে তুই খুন করবি, হয় নিজে খুন হবি না তো খুন করবি। বেশ আজকে আমি তোকে দেখাবো একটা মানুষ খুন হলে কিভাবে চটপট করতে পারে। লিসন মিস্টার বরাট, এই কাজটার জন্য একজন প্রফেশনাল আর্কিটেক্টের হেল্প নেওয়া দরকার। আপনি কি করে ভাবলেন যে এরকম একটা রিনোভেশনের কাজ আমরা নিজেরাই করে নিতে পারবো? না 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 মিস্টার বরাট, দোজ ডেজ আর গন, সমস্ত ব্যাপারটা এখন প্রফেশনালি ভাবার চেষ্টা করুন। হ্যাঁ রাজীব, ও হ্যাঁ হ্যাঁ, এই গত বছর আমাদের ফ্রন্ট অফিস ডেকোরেশনের ব্যাপারে ওর সঙ্গে কিছু কথাবার্তা হয়েছিল। গুড, হ্যাঁ দেখুন না, এক মিনিট একটু হোল্ড করুন, কিছু বলবে বা? খুব জরুরি ব্যাপার, এখন ওই ব্যবসার কথাটা তো বন্ধ কর তো। হ্যাঁ শুনুন, আমি একটু পরে আপনাকে ফোন করছি, রাইট? একেবারে তোমরা দুজনই, ব্যাপারটা কি? আমার বাবু বনিতা টনিত পোষায় না, একেবারে সোজা সাপটা বলছি, শুভ্র এখন বাড়ির বাইরে যাবে না। বুঝলাম না। কাল তো রিনির জন্মদিন, সেই সময় শুভ বাইরে থাকবে? হু ইয়েস, দেখুন 8th October, 20-এ আশ্বিন। হা, আমি একেবারে ভুলেই গেছিলাম। ভুল তো হবেই বাবা, এত রকমের কাজ। জামশেদপুরে তোমাদের তো তেমন কোনো কাজ ছিল না, শুধু ছেলেটাকে এইসব গন্ডগোল থেকে দূরে রাখাটাই ছিল উদ্দেশ্য। তা সে কালকের দিনটা কাটিয়ে তারপর যাবে। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক, জন্মদিনের পার্টিতে সবাইকে উপস্থিত থাকতে হবে, ইটস এ মাস্ট ফর এভরিবডি। ওই তো বড় ভাই এসে গেছে। ওইটা কি? তোমার যাওয়া ক্যান্সেল। ক্যান্সেল মানেটা কি? আমি তো রেডি নিতাইদের গাড়িতে ব্যাগ তুলে দিয়েছি, আমি এসেছি তোমাদের বাই করতে। ওমা তোকে অত করে বললাম, বাবার কাছে যাচ্ছি কথা বলছি, তবু তুই শুনলি না। আমিও বলেছিলাম মা, কিছুতেই শুনলো না, ও যাবে। এই রজত, তোর কি বলার আছে ওকে বল না। এই দে তোর ব্যাগটা,
বিদিশা, এটা নিয়ে তুমি তোমার ঘরে নিয়ে রাখো, কেমন? আর নিতাইকে বলে সুটকেসটা গাড়ি থেকে বার করে আনো। মানেটা কি? মানে তোমাকে এখন আমার সঙ্গে বসতে হবে, বসে কালকের পার্টিতে কে কোন দায়িত্বে থাকবে সেই লজিস্টিক্সটা ঠিক করতে হবে। আচ্ছা, এইসবের কোনো মানে আছে? খুব মানে হয়। শুধু তোর যাওয়াটারই কোনো মানে হয় না। যাক গে, তোরা বাপ বেটায় বসে কালকে কি হবে না হবে সব ঠিক করে ফেল। নিতাইদা, কালকের পার্টিতে তোরা হই হুল্লোড় কর, আনন্দ কর, নাচা গানা যা খুশি কর, আমি কিচ্ছুটি বলবো না। আমার শুধু একটাই আবদার, ছোট ভাইয়ের জন্মদিনে যে রসমালাইটি এসেছিল সেটি আমার চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে করেছো মা। হ্যাঁ হ্যাঁ, ওই রসমালাইয়ের স্বাদ আজও আমার জিভে লেগে রয়েছে। তবে তো ওটা এনেছিল কে? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন, কিছু বল। আমি আর কি বলবো, তোমায় কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু মেনুটা ঠিক করে ফেলো। ঠিক আছে শুভ্র। মাথা ঠান্ডা করো, মাথা গরম করে ব্যবসা চালানো যায় না। তুমি যত মাথা গরম করবে তত তোমার লক্ষ্য থেকে সরে যাবে। শুভ্র, আমি আজ আছি কাল নেই, আমার অবর্তমানে বিরাট ব্যবসাটা তো তোমাকেই চালাতে হবে, এদিককার সবকিছু আমি সামলে নেব। তোমার প্রত্যেকটা অপমানের প্রতিশোধ আমি নেব। তুমি ঠিক, কিন্তু তোমার পথটা ভুল। যাও, এই দুদিন আর কোনো কাজ নয়, রাইট? ওহো বৌমা, তোমার সেই মাস্ত তো দাদাকে তো বলা হয়নি। রাঙাদার কথা বলছেন মা? হ্যাঁ হ্যাঁ, উনি তো খুব হইচই করতে ভালোবাসে। রাঙাদার তো এখন জার্মানিতে। তোমার আরজিটা বলো। আরজি আবার কি? আমার ইচ্ছে হয়েছে মানে রিনিকে আমি একেবারে মনের মতো করে নিজের হাতে সাজাব। বেশ, সাজাও না, অসুবিধে কি? এ বিদিশা, তুমি আমার ফোন বুকটা নিয়ে এসো তো, জুয়েলার্সকে একটা ফোন করে দিই, ও ক্যাটালগ নিয়ে চলে আসো। এখনো তো দেরি আছে, এত তাড়াহুড়ো করার কি দরকার? তুমি বুঝো না, কথায় বলে না স্ট্রাইক দ্য আয়রন ওয়েন ইটস হট। আনছি। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা শুনো, তোমাদের পছন্দ অনুযায়ী ফাটাফাটি একটা কেক অর্ডার করা হয়ে গেছে, আর আমি ফোন করে সকলকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। As usual, কুটি বেশি ভুলে গিয়েছিল, খবরটা পেয়ে আবার লাফিয়ে উঠেছে। Yes, মনে পড়েছে, একটা জিনিস ভুলে গেছিলাম, বাদ পড়ে গেছিল, ভিডিও। কেন, তোর হ্যান্ডি আমি দিয়ে তুলবি? না, আমি পারবো না, আমি ওই লোকের পেছন পেছন ঘুরতে পারবো না, আমি আমি কোথায় একটু ফ্রিলি থাকবো। বোঝা গেছে, দায়িত্ব এড়াবার চেষ্টা, বোঝা গেছে? না না, দায়িত্ব কিছু না, আমি আমি সানিকে বলে দিচ্ছি, ওর এক ভাই আছে, সে ভিডিও টিডিও করে, আমি ওকে বলে দিচ্ছি, হয়ে যাবে। না ঠিক আছে, নিজেরা কিছু করবে। এই নিন বাবা, রিনি আসছে মনে হলো। এই রিনি এলে ওকে কিন্তু আমরা কিচ্ছু জানাবো না, হ্যাঁ, মানে এমন ভাব করব যেন একেবারে। মা, তোমরা যত যাই চেষ্টা করো না কেন, রিনির কাছ থেকে কিন্তু কিছু লুকিয়ে রাখা খুব মুশকিল। এই বিদিশা, তুমি রিনিকে আটকাও। হ্যাঁ, ওকে না আমরা একটা বেশ ইয়ে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? পুরি কি ইংরেজি ঝাড়ছে? শোন, বলছি লোকে হা করে হাগরের মতো খাচ্ছে, এ সমস্ত অশ্লীল দৃশ্য কিন্তু একদম তুলতে বারণ করে দিবি বলে দিলাম। মেইন ফোকাস থাকবে গেস্টদের উপর, আর দিদি ইন ডিফারেন্ট মুড, ওকে? আরে হয়ে যাবে, ঠিক আছে। আরে আমার মতো থাকবো নাকি? নাকি আমাকে নিমন্ত্রণ করবি না? মারবো না একখানা, তোকে আবার নিমন্ত্রণ কি রে? হ্যাঁ, আমার কোনো প্রেস্টিজ নেই। হ্যাঁ, তোমার অনেক প্রেস্টিজ আছে। আরে সানি,
বলছি যে উর্মির কেসটাতে তোকে যে একটু পাম দিতে বললাম কি করলি বলতো? না 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 ঠিক আছে ঠিক আছে, এই মায়ের দেওয়া প্রপোজাল ওয়ার্মলি অ্যাকসেপ্টেড, তবে এটাই মেনু হবে। আরে সে তো বুঝলাম, কিন্তু এইসব মাছ কি এখন পাওয়া যাবে নাকি? আরে সব পাবে, টাকা ফেললে কলকাতা শহরে বাঘের দুধের রাবড়ি পাওয়া যাবে। যদি কোচিং এর ওখানে দেখতে পাই তাহলে ভাবছি জব করে ইনভাইটটা করে দেবো। তোর বাড়ির লোকদের কি বলবি? বাড়ির লোকেদের আবার কি বলবো, বলবো যে সানির মাসা তো বোন বলতে পারিস। তবে আমার রিলেটিভদের দলে ভেড়াতে গেলে এন্ট্রি ট্যাক্স দিতে হবে। এসো কালকে এসো, সময় মতো ট্যাক্সটা তোমাকে বুঝিয়ে দেবো, কেমন? এসো কালকে। সানি সানি রাখলাম, হ্যাঁ পরে কথা বলছি, ওকে? বাবা কি হয়েছে, এত হাসি কিসের রে? যা বাবা একটু হাসতে পর্যন্ত পারবো না। না হাসতে পারবি, তার সঙ্গে মনটাও যেন কিরকম উড়ু উড়ু হয়ে আছে। কি মুশকিল, তুই ভালো আছিস তো? হ্যাঁ ভালোই তো আছি। না তোকে দেখে তো মনে হচ্ছে তোর দিবসেও সুখ নেই, রজনীতেও নেই। হ্যালো হ্যালো, 1 2 3 4 5 6 কোথা থেকে একটা ঢাউ স্টেপার কাটার ঝুল ঝেড়ে বার করেছে দেখো। আরে দাঁড়া না, মালটা রেকর্ড হলো নাকি দেখি আগে। এই শোন না শোন না, এই সবাই মিলে কিন্তু একসঙ্গে গাইতে হবে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। ও বাবা, ওটা মম আমি পারবো না। মানে কি? আরে পারবো না বললে কি করে হবে গো, পারতেই হবে তোমাকে, সবার সঙ্গে গাইবে দেখবে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে বুড়ি, তুমি হচ্ছে লিডার মানে মেন সিঙ্গার। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর তোল্লাই দিতে হবে না। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে নিস্তব্ধ রাত, সব চুপচাপ, হঠাৎ মিষ্টি ঠাম্মার মিষ্টি গলার আওয়াজে ভেসে এলো, হ্যাপি বার্থডে টু ইউ। সে কি রে, আমি ওপেনিং করব নাকি? ইয়েস বুড়ি, তুমি ওপেনিং করবে, তুমি হচ্ছে সেরা ওপেনার, ফাস্ট বলটা খেলবে না? আচ্ছা তোদের টেপ করার কি দরকার, সবাই মিলে ওর ঘরের দরজার সামনে গিয়ে গিয়ে দিলেই তো হয়। লাইভ টেলিকাস্ট বলছো? আমি কাউন্ট করবো, তারপর যেমন যেমন বলেছিলাম করবো। না প্রথমে তুমি, তারপর যা যা বলা ছিল। আমি ছাড়লে কিন্তু তুমি ধরবে। শুরু করছি কিন্তু, Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rini, happy birthday to you. কটা বাজে?
কি ব্যাপার? আর্জেন্ট কথা আছে, কাল সকালবেলা একবার একটু মিট করতে হবে। কিসের জন্য? সব কথা কি আর ফোনে হয় বস? কাল সকালবেলা ব্লু হেভেনে থাকবো পাক্কা 11টায়। কিন্তু কেন? দরকার আছে, সেই কারণেই তো বলছি। কালকে কিন্তু আমি ওখানে অপেক্ষা করবো। কি আশ্চর্য, আমার তো কোনো দরকার নেই। আছে আছে, দরকার আছে। এই গেল তো এক প্রশ্ন, আবার কি চাই?